আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়ন সবারই দৃষ্টিগোচর হয়েছে, আমাদেরও। আমরা দেখেছি যে বস্তু উন্নয়নের চেয়ে পদ্ধতিগত যে উন্নয়ন হচ্ছে সেটি সবচেয়ে বড় কথা। আগে বলা হতো যে যিনি যার জমি অ্যাকোয়ার করা হয়েছে তিনি জমি দিচ্ছেন না, কেস করে রেখেছেন। এর আগে হতো কি, ফান্ড পাওয়া যাচ্ছে না, এর আগে হতো মানুষের ট্রাস্ট নেই। এখন দেখা যাচ্ছে যখন ফান্ড আসতে শুরু করেছে পিপিপির আওতায়ও হচ্ছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, অর্থাৎ সেখানে সরকারের কোনো টাকা নেই, কিছু অংশ আছে সরকারের বাইরে। তো এই যে উন্নয়নের নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের মনে হয় যে এখন আরেকটি দিক চিন্তা করা উচিত, সেটা হচ্ছে রিফর্ম। আমাদের পাশের উপজেলায় হচ্ছে, অর্থাৎ ঢাকার পাশের উপজেলা হচ্ছে সাভার, কিন্তু সাভারের উন্নয়ন ছাড়া ঢাকার উন্নয়ন তো সেভাবে কার্যকরী হবে না। তো এই জন্যে আমরা অনুরোধ করছি সাভারকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে আসা হোক এবং সাভারকে একটা জেলা করা হোক। পাশে দুই একটি উপজেলা যদি আসে তাহলে সেই উপজেলাগুলোকে নিয়ে, যেমন হতে পারে সাভার এই পাশেই আছে, হলো মানিকগঞ্জের ধামরাই, তারপরে এদিকে কালিয়াকুর আছে গাজীপুরের, এরকম নিয়ে হতে পারে। এগুলো আরও ভালো বলতে পারবে সংশ্লিষ্ট এলাকার মানুষ, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। আমরা দাবি করছি এই রিফর্মের কাজে হাত দেওয়া হোক, বহু বছর আমাদের রিফর্ম হয় না। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।